আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে একটা সবচেয়ে বড় মন্দির আছে, ইসকন মন্দির, সবাই জানো তো। সেই ইসকন মন্দিরের সামনাসামনি প্রতি বছর গীতা মহোৎসব হয়, মানে কি গীতা যে ভগবদ গীতা আছে সেটা বিক্রি করা হয়। সেখানকার ম্যাক্সিমাম লোক হোক কিংবা বাইরের কোনো লোক হোক, যে কেউ সেখানে গীতা বিক্রি করতে পারে। আর যারা গীতা বিক্রি করে তাদের মধ্যে একজনকে চুজ করা হয়, আর তাকে কী করা হয়, রিওয়ার্ড রেকগনাইজ করা হয়, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজন লোক ছিল যার নাম হচ্ছে অ্যান্টনি ডিসোজা, সেই বছর পুরস্কারে পুরস্কৃত হয়, তাকে রিওয়ার্ড দেওয়া হয়, কারণ সে সবচেয়ে বেশি ভগবদ্গীতা বিক্রি করতে পেরেছিলেন। তার মধ্যে একটা এক্সট্রা বৈশিষ্ট্য ছিল, কীরকম, যে সে ঠিকঠাক কথা বলতে পারত না, সে তোতলাতো। ওকে, তো একদিন ওই যে ইসকন টেম্পলে কী হচ্ছে, একটা ফাংশন হচ্ছে, সেখানে কীরকম ফাংশন, যে ভগবদ্গীতা বিক্রি করা হয়ে গেছে, তাই চলো একটা মজা করা যাক, একটা ফাংশন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে। তো সেখানে তাকে জিজ্ঞাসা করালো, অ্যান্টনি ডিসোজাকে স্টেজে ডাকা হলো, তারপর তাকে জিজ্ঞাসা করালো, একটা কথা বলুন, আপনি এই যে সবচেয়ে যে বেশি ভগবদ্গীতা বিক্রি করতে পেরেছেন, তাহলে আপনি একটু দু একটা কথা বলুন, যাতে করে বাকিরা ইন্সপায়ার হয়, বাকিরা একটু মোটিভেটেড হয়, তারা যত বিক্রি করতে পারে। তো সে এলো, তো সে তো তোতলা ছিল, সে কী বলছে, আমি বিক্রি করে। তখন বাকিরা সবাই বলছে যে এ ঠিকঠাক করে কথা বলতে পারে না, যদি একজন ভালো বিক্রেতা হওয়ার জন্যে কিন্তু একজন ভালো বক্তা হওয়া প্রয়োজন, তো সে যে কিনা ভালো করে কথা বলতে পারে না, সে কী করে বিক্রি করলো, এত সে কীভাবে এত পুরস্কার পেল। তখন সে বলল যে আমি যখন বাড়ি বাড়ি যেতাম সবাইকে বলতাম যে গীতা গীতা নিন, এবার বলতো, ডোন্ট মাইন্ড, আমি জাস্ট একটা গল্প বলে তার জন্যই এভাবে বলছি। তখন ওই যে সামনের মহিলা হোক কিংবা পুরুষ হোক কিংবা যে কোনো ভদ্রলোক হোক, তাকে বলতো যে এটা ভগবদ্গীতা নিন, পড়ুন, এটা ভালো হবে, সে তার মতো করে বলতো। তখন সে বলতো যে আপনি একবার নিন, যদি না নেন তাহলে আমি আপনার জন্য একটু ফ্রি পড়ে শোনাচ্ছি, আমি আপনার জন্য ফ্রি পড়ে শোনাতে পারি, এইভাবে বলছে, আপনারা গীতাটা নিন নতুবা আমি আপনাদের জন্য ফ্রি পড়ে দিব, সে এভাবে বলতো, তকলে তকলে, কথাটা ঠিকঠাক করে উচ্চারণ হতো না। তো সামনের লোক তখন কী করতো, যাতে করে তাকে না পড়তে হয় তার জন্য সে কী করতো, ঠিক আছে বাবা আমাকে গীতাটা দিয়ে দাও, তোমাকে পড়ে শোনাতে হবে না, এইটা ভেবে সে নিয়ে নিত। তার মানে তার যে বোঝানোর ক্ষমতা তার জন্যে সবাই কিন্তু নেন, তার যে কথার জন্যে, যাতে করে তার কথা না শুনতে হয়, কারণ তার যদি সে যদি পড়ে তাহলে বুঝতে পারছো কাজ তো হয়েই গেছে। তার জন্যে তার কাছ থেকে ম্যাক্সিমাম লোক কী করতো, গীতা কিনে নিয়েছিল, ঠিক আছে। তার মানে কী হলো, যে তার দেখো কমজোরি যেটা ছিল সেটাই কিন্তু তার স্ট্রং জোন হয়ে গেল, ঠিক না, তার যে কমজোরি ছিল সেটাই কি স্ট্রং জোন হয়ে গেল। এইখান থেকে এটা বোঝাচ্ছে যে যার যেটা কমজোরি আছে সেটার জন্য ভাবার কিছু প্রয়োজন নেই, জাস্ট কাজ করে যাও, সফলতা একদিন পাবেই, গট ইট।